আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা জানাবো কবে আসছে 2025 সালের সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি এবং কিভাবে আবেদন করবেন ও আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী। প্রতি বছর এই সৈনিক পদে নিয়োগ দেওয়া হয়, যা তরুণদের জন্য একটি সেরা সুযোগ ও তরুণদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে কখন আসছে সেনাবাহিনীর সৈনিক সার্কুলার টেট 1, তার আগে জেনে নেই এই সেনাবাহিনী আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন। সৈনিক পদে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস, GPA 3.50 হতে হবে, বয়সের ক্ষেত্রে 17 থেকে 20 বছর হতে হবে, বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক উচ্চতা হতে হবে পাসপোর্ট 5 ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য, মেয়েদের জন্য পাসপোর্ট 2 ইঞ্চি, বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য 30x32, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 এবং প্রসারিত অবস্থায় 32 হতে হবে, মেয়েদের জন্য বুকের মাপ 28x30, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 28 এবং প্রসারিত অবস্থায় 30 থাকতে হবে, চোখের মাপ 6x6 হতে হবে, কালার ব্লাইন্ড মুক্ত হতে হবে। বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.army.mil.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ এবং জমা ফি জমা দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। পরীক্ষা প্রস্তুতি: লিখিত, শারীরিক এবং মৌখিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। নিয়োগের আগে ভালো প্রস্তুতি নেওয়া জরুরি। শারীরিক ফিটনেস মনোযোগ দিন এবং নিয়মিত পড়াশোনা করুন। এখন চাকরিটি কখন প্রকাশিত হবে সে সম্পর্কে বলছি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময়: সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক টেট 1 নিয়োগ বছরে একবার অনুষ্ঠিত হয়। 2025 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে 25শে ডিসেম্বর 2024 সালে। আগামী 25শে ডিসেম্বর আপনার চাকরিটি প্রকাশ হতে যাচ্ছে। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়া শুধু একটি চাকরি নয়, বরং দেশের সেবা করা এক অসাধারণ সুযোগ। নিয়োগ সম্পর্কে যে কোনো নতুন তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।